আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে কুশলে আছো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রথমে ছবিটার দিকে একটু খেয়াল করো আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি বামে একজন ডানে একজন একজন খুবই চিন্তিত আরেকজন হাস্যোজ্জ্বল চলো চিন্তিত লোকটা কিছু একটা ভাবছে তার ভাবনাটা একটু শুনে আসি ওকে তার ভাবনার বিষয়টা হচ্ছে হোয়াট ইজ পোলট্রি সে জানতে চাচ্ছে সে জানতে চাচ্ছে পোলট্রির জিনিসটা কি বা পোলট্রি বিষয়টা কী এবং তার এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে ডান পাশের ব্যক্তি সে খুবই হাস্যচ্ছলভাবে বোঝানোর চেষ্টা করতেছে এটা তার কাছে কিছুই না এটা ডাল ভাত সে এটা জানে পোলট্রির কী জিনিস সে জানে এবং এই পোলট্রি জিনিসটা বলা মাত্রই এই লোকের চোখের সামনে একটা বস্তু ভেসে উঠছে যে জিনিসটা আমাদের চোখের সামনেও পোলট্রি শোনা মাত্রই ভেসে উঠে এবং সেটার কোনোটাই না সেটার কিছুই না সেটা হচ্ছে এই যে ব্রয়লারটা দেখতে পাচ্ছ এই ব্রয়লারের ছবিটাই আমাদের আমজনতার চোখের সামনে ভেসে উঠে পোল্ট্রি নামটা শোনা মাত্রই হ্যাঁ আমরা গ্রামগঞ্জে এবং কি শহরে বাজারে গেলেও হ্যাঁ কি পোলট্রি কিনছেন পোলট্রি বলতে তারা ব্রয়লারকে বোঝায় আসলেই কি পোলট্রি বলতে শুধুই মাত্র ব্রয়লার নাকি পোলট্রি আরও বিশাল একটা জিনিস বা আরও বাস্ট একটা জিনিস হ্যাঁ আমরা টার্মিনোলজি যে ক্লাস করেছিলাম সেখানে আমরা আইডিয়া পেয়েছিলাম যে পোলট্রি ডাজ নট মিন ওনলি দ্য ব্রয়লার ইট রেফার্স টু অলমোস্ট ইলেভেন স্পিসিস অফ বার্ডস যেগুলোকে আমরা পোলট্রি বলে থাকি আচ্ছা যদি এটাই পোলট্রি হয়ে থাকে তাহলে পরের ছবিটা একটু খেয়াল করো এইখানে যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু বিশাল একটা রাগান্বিত মুে আছে কেন আছে যে পোলট্রি বলতে যারা শুধুমাত্র ব্রয়লারকে বুঝে তাদের প্রতি তাদের এই রিয়াকশান এই পাখিগুলোর এই রিয়াকশান কারণ এইখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সবাই হচ্ছে পোলট্রি এখান থেকে আমরা চিকেন দেখতে পাচ্ছি ডাক দেখতে পাচ্ছি গৌস দেখতে পাচ্ছি টার্কি দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা হচ্ছে পোলট্রির এক একটা স্পিসিস এরকম প্রায় এগারোটার মতো স্পিসিস পাওয়া যায় বার্ডে যেগুলো পোলট্রি হিসেবে খ্যাত আমি আবার আবারও তোমাদেরকে মনে করাই দিচ্ছি যে পোলট্রি হচ্ছে সেই সকল বার্ড যারা মানুষের আন্ডারে বসবাস করে দ্যাট মিন্স ডোমেস্টিকেটেড যারা মানুষের আন্ডারে প্রজনন করে দ্যাট মিন্স দে রিপ্রোডিউস আন্ডার হিউম্যান কেয়ার অ্যান্ড দে প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট টু দ্য হিউম্যান বিং মানে তারা মানুষকে কি করবে আর্থিকভাবেও সাহায্য করবে বা লাভবান করবে এই তিনটা বৈশিষ্ট্য যে সকল পাখির মধ্যে পাওয়া যাবে সেই সকল পাখিকেই কেবল আমরা বলবো পোলট্রি এবং বাকি সকল পাখিকে বার্ডকে আমরা বলবো ওয়াইল্ড বার্ড তো চলো এই পোলট্রি নিয়ে আমাদের যে ভুল ধারণা আছে সেই ধারণাটা ভাঙাইতেই আমাদের আজকের ক্লাস আমরা আজকে পোলট্রি নিয়ে আলোচনা করব এবং আমাদের দেশে যে সকল পোলট্রির স্পিসিস পাওয়া যায় সেই সকল স্পিসিসের বিভিন্ন ব্রিড নিয়ে আলোচনা করব মূলত সো লেটস স্টার্ট অ্যাবাউট দ্য ক্লাস ব্রিডস অফ পোলট্রি আমরা আজকে পোলট্রির বিভিন্ন ব্রিড নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক শুরুতেই আমরা দুই তিনটা টার্ম শিখে নেব টার্মগুলো কি প্রথমে একটা টার্ম আমরা দেখি ক্লাস আমরা চিকেন পড়তে গিয়ে ক্লাসের সম্মুখীন হব তো আমরা ক্লাসটা একটু দেখি চিকেন অরিজিনেটেড ফ্রম এ সার্টিন প্লেস উইথ সেম ওর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আর অফ সেম ক্লাস ফর এক্সাম্পল এশিয়াটিক ক্লাস ইউরোপিয়ান ক্লাস আমেরিকান ক্লাস অ্যাটসেট্রা মানে ক্লাস জিনিসটা কিছুই না যে চিকেনের ক্ষেত্রে একই জায়গা থেকে উৎপত মানে উৎপন্ন বা একই জায়গা থেকে উৎপত্তি এরকম কিছু চিকেন যাদের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সহ বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সের মিল রয়েছে সেই সকল একই এলাকার একই ক্যারেক্টারের চিকেনগুলাকে আমরা বলবো এক ক্লাসের চিকেন তার মানে অঞ্চল বিভেদে যে চিকেনগুলার ক্লাসিফিকেশন সেটাই মূলত এক কথায় বলা হচ্ছে ক্লাস এরকম অনেক ক্লাস আছে যেমন এশিয়াটিক ইউরোপিয়ান আমেরিকান অ্যাস্টক্রা আমরা আরও কিছু ক্লাস সামনে দেখব আরেকটা টার্ম আসে এই পোলট্রি পড়তে গিয়ে সেটা হচ্ছে স্ট্রেন 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 জিনিসটা কি স্ট্রেন আর মেড ফর এ সার্টিন পারপাস বাই ইন্টারনাল ইনসেমিনেশন অফ লিস্ট ফাইভ জেনারেশন ফর এক্সাম্পল স্টার ক্রস হোয়াইট স্টার ব্রাউন স্টার ক্রস ব্রাউন স্টার ব্রো এসটক্রা মানে হচ্ছে একটা নির্দিষ্ট পারপাস একটা নির্দিষ্ট উদ্দেশ্য সার্ভ করার জন্য যখন আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে কি করব। মিনিমাম পাঁচটা জেনারেশন পার করে আমাদের উদ্দেশ্য মতো যে কোনো একটা চিকেন যে কোনো একটা পোলট্রি আমরা তৈরি করবো সেটাকে বলবো একটা স্ট্রেন সেটাকে আমরা ব্রিড বলবো না সেটাকে বলবো আমরা একটা স্ট্রেন বলবো এই স্ট্রেনগুলো কিসের জন্য আমরা তৈরি করতে পারি আমরা মাংসের জন্য তৈরি করতে পারি যে আমরা একটা মুরগির স্ট্রেন তৈরি করলাম যেটা ভালো মাংস দেবে অথবা আমরা মুরগির একটা স্ট্রেন তৈরি করলাম যেটা বেশি করে ডিম দেবে তো এই সকল উদ্দেশ্য সার্ভ করার জন্য মিনিমাম পাঁচটা জেনারেশন পার করে আমরা যে বার্ডটা পাবো যে পোলট্রিটা পাবো সেটিকে আমরা বলবো স্ট্রেন তারপর আসি আমরা হাইব্রিড এই হাইব্রিড আমরা কম বেশি সবাই জানি হাইব্রিডটা কি হাইব্রিড চিকেনস আর প্রডিউসড ফর ইনক্রিজিং কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন বাই ইনসেমিনেটিং উইথ সেম অর আদার ব্রিড স্ট্রেন হাইব্রিড চিকেন বিকাম মোর প্রোডাক্টিভ দেন দেয়ার প্যারেন্টস হ্যাঁ হাইব্রিড হাইব্রিড কি যে যে কোনো একটা উদ্দেশ্য এখানেও আমরা যে কোনো একটা উদ্দেশ্য সার্ভ করার জন্য যখন একাধিক স্ট্রেনের মধ্যে বা ব্রিডের মধ্যে ক্রস করাবো ক্রস করানোর পর আমরা যে যেটা পাবো সেটাকে বলবো আমরা হাইব্রিড তো মূলত এটা অ্যাপ ওয়ান জেনারেশন থেকে হাইব্রিডটা শুরু হয় কিন্তু আমরা স্ট্রেনের ক্ষেত্রে মিনিমাম পাঁচটা জেনারেশন পার হইতে হবে তো চলো এবার আমরা দেখি চিকেনের হিস্ট্রি আমরা প্রথমে চিকেনের ব্রিট নিয়ে আলোচনা করবো ক্ষেত্রে হিস্ট্রি অফ চিকেন চিকেনের হিস্ট্রিটা একটু চোখ বোলায় নেই ইন্ডিয়া অ্যান্ড মিডিল এরিয়া অফ ইস্ট এশিয়া ইজ কনসিডার্ড অ্যাজ দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ চিকেন ইন্ডিয়া এবং এশিয়া এবং এই এই রিজিয়নটাকেই মূলত বলা হয়ে থাকে চিকেনের হোমল্যান্ড বলা হয় যে এই সকল এলাকাতেই প্রথম চিকেন অরিজিনেট হয়েছে এবং ডোমেস্টিকেটেড হয়েছে মডার্ন চিকেন অরিজিনেটেড ফ্রম রেড জ্যাঙ্গল চিকেন হ্যাঁ মডার্ন চিকেনটা মূলত অরিজিনেটেড হয়েছে ফ্রম দ্য রেড জাঙ্গল চিকেন ও রেড জাঙ্গল ফাউল রেড জঙ্গল ফাউল থেকেই বর্তমানে আমরা যে চিকেনটা আমাদের ঘর বাড়ি আশেপাশে দেখে থাকি ফার্মে দেখে থাকি তাদের উৎপত্তি এইবার আমরা চিকেনের ক্লাসিফিকেশনটা দেখব চিকেনের ক্লাসিফিকেশনটা কয়েকটা ভিত্তিতে করা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অরিজিন কোন এলাকা থেকে কোন চিকেনটার উৎপত্তি এর ভিত্তিতে এর ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হতে পারে আর একটা ক্লাসিফিকেশন হতে পারে অ্যাকর্ডিং টু প্রোডাকশন হ্যাঁ আমরা কোন কোন উদ্দেশ্যে পালন করতেছি কোনটা কীরকম প্রোডাকশন দেয় কোনটা ডিম দেয় কোনটা মাংস বেশি দেয় তার ভিত্তিতে যে মানে ক্লাসিফিকেশনটা হবে সেটা হবে অ্যাকর্ডিং টু দ্য প্রোডাকশন তো ফার্স্টে আমরা অ্যাকর্ডিং টু দ্য অরিজিন এই ভিত্তিতে অরিজিনের ভিত্তিতে যে ক্লাসিফিকেশনটা হচ্ছে সেই ক্লাসিফিকেশনটা দেখার চেষ্টা করব। ওভার টু হান্ড্রেড ডিফারেন্ট ব্রিডস অ্যান্ড ভ্যারাইটিস অফ চিকেন প্রডিউসড অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকোর্ডিং টু দ্য অরিজিন অল দ্য চিকেন আর অফ ফোর টাইপস বলা হচ্ছে সারা বিশ্বে প্রায় দুইশো বা দুইশোর অধিক ব্রিড এবং ভ্যারাইটিস পাওয়া যায় চিকেনের এবং এই সকল চিকেনকে যদি আমরা তাদের অরিজিনের ভিত্তিতে ক্লাসিফাই করি তাহলে তাদেরকে মূলত চারটা ভাগে ভাগ করা যায় চারটা ভাগ কী কী চলো দেখি ফার্স্ট হচ্ছে এশিয়াটিক এশিয়াটিক ক্লাসও বলা হয় যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে অরিজিনের ভিত্তিতে চিকেনকে যখন আমরা ভাগ করবো সেগুলোকে বলবো এক একটা ক্লাস সো ফার্স্ট অফ অল এশিয়াটিক ক্লাস দ্যাট মিন্স এই যে এশিয়া অঞ্চলে যে চিকেনগুলোর উৎপত্তি সেগুলোকে আমরা বলবো এশিয়াটিক ক্লাসের চিকেন আবার আরেকটা ক্লাস হচ্ছে ইংলিশ নাম থেকেই বুঝে যাচ্ছে ইংল্যান্ড যুক্তরাজ্য ওই অঞ্চলটাতে যে সকল চিকেনের উৎপত্তি তাদেরকে বলা হচ্ছে ইংলিশ ক্লাস মেডিটেরানিয়ান ক্লাস মেডিটেরানিয়ান বাংলায় যেটাকে আমরা বলে থাকি ভূমধ্যসাগরীয় এলাকা সরি মধ্যপ্রাচ্য যে মধ্যপ্রাচ্যের যে এলাকা সেই মধ্যপ্রাচ্য এলাকাটাকে বলা হচ্ছে মেডিটেরানিয়ান তো এই অঞ্চলে যে চিকেনগুলোর উৎপত্তি সেগুলোকে আমরা বলব মেডিটারেনিয়ান ক্লাস আরেকটা লাস্ট যে ক্লাস সেটা হচ্ছে আমেরিকান ক্লাস মানে হচ্ছে আমেরিকাতে যে সকল চিকেনের উৎপত্তি সেগুলোকে আমরা বলব আমেরিকান ক্লাসের চিকেন চলো এবার এই প্রত্যেকটা ক্লাসে চিকেনের কিছু উদাহরণ দেখি হ্যাঁ যে এই উদাহরণগুলা বা এই চিকেনগুলা দেখলে আমরা বুঝবো যে আমাদের টোটাল ওয়ার্ল্ডে চিকেনের কি পরিমাণ ভেরিয়েশন আছে সো লেট স্টার্ট ফার্স্ট অফ অল আমরা এশিয়াটিক ক্লাসে চিকেনগুলোর সাথে একটু পরিচিত হই ওকে চলো দেখি প্রথম চিকেনটা দেখতেই পাচ্ছ এই চিকেনটা অনেকেই দেখে দেখে থাকবা স্যার স্যারের বিভিন্ন প্রোগ্রামে কৃষি বিষয়ক বিভিন্ন প্রোগ্রামে উনি এই চিকেনটা নিয়ে একবার কথা বলছেন তো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা চিকেনের জাত ইন্ডিয়ান অবভিয়াসলি এশিয়াটিক ক্লাস এবং এই চিকেনটার নাম অনেকেই তোমরা জানো আমি আবার বলে দিচ্ছি এই চিকেনটার নাম হচ্ছে কানাক কাদাকনাথ এই কাদাকনাথের ক্যারেক্টারটা হচ্ছে দেখো হোল বডি ইয়ার লোভ থেকে শুরু করে কম ওয়াটল শ্যাং বিক এবং ফিদার সবই হচ্ছে কালো রঙের এটা হচ্ছে কাদাকনাথ একটা এশিয়াটিক ক্লাসের চিকেন এই চিকেনটা একটু খেয়াল করো কেমন মোটু সোটু হ্যাঁ এইটা মূলত ব্রয়লার টাইপের একটা চিকেন এবং এটার নাম হচ্ছে ব্রাহ্মা হুম কিছুটা আমরা ক্যাটেলের যদি বিফ টাইপ একটা ব্রিডের নাম বিবেচনা করি যেটা ছিল ব্রাহ্মণ এটার নামও সেরকম ব্রাহ্মা তবে এখানে নাম এসেছে অ্যানটা নাই বাট দুটাই হচ্ছে মিট টাইপের চিকেন এবং এই ব্রাহ্মা হচ্ছে একটা এশিয়াটিক ক্লাসের চিকেন তারপর এই চিকেনটা একটু খেয়াল করো হুম এটার নাম হচ্ছে ল্যাংশন এটাও এশিয়াটিক ক্লাসের একটা চিকেন ওকে আরেকটা চিকেন একটু খেয়াল করো যে এটা একটু মোটো সোটো মনে হলেও এর পায়ের দিকের ফিদারগুলোর জন্য এর সৌন্দর্যটা অনেক বেশি লুকটা অনেক ভালো এবং এই চিকেনটার নাম হচ্ছে কোচিন কোচিন এটাও হচ্ছে এশিয়াটিক ক্লাসের একটা চিকেন এবার আসো এই চিকেনটার ক্ষেত্রে এই চিকেনটা আমরা কম বেশি সবাই দেখার কথা বিশেষ করে যারা কক ফাইটের সাথে পরিচিত বা কক ফাইট যদি কখনো দেখে থাকো তাহলে অবশ্যই এই চিকেনটা দেখছো এই চিকেনটা মেনলি গেম পারপাস দ্যাট মিনস কক ফাইটে ব্যবহার করা হয় এবং এই চিকেনটার নাম হচ্ছে আশিল আমাদের দেশের হিলিজ রিজন বিশেষ করে চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম এলাকাতে এই চিকেনটা পাওয়া যায় এবং এই চিকেনের অরিজিন নিয়ে একটা মতো দৈত্যতা আছে সেটা বলা হয়ে থাকে যে এই চিকেনটা কেউ কেউ বলে যে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম এলাকা আছে এই দিকে এর অরিজিন আবার অনেকে এর অরিজিনের কৃতিত্বটা ইন্ডিয়াকে দিয়ে থাকে যা হোক বিতর্ক যাই থাকুক এটা আমাদের দেশের নামের সাথে জড়িত আছে তা আমরা ধরে নেব এটা আমাদের দেশেরই অরিজিন হওয়া একটা চিকেন এবং এটা পার্বত্য চট্টগ্রাম এলাকাতে গেলে এই ধরনের চিকেনগুলো খুব বেশি চোখে পড়বে দেখবা তো এটাও একটা এশিয়াটিক ক্লাসের চিকেন এবার চলো আমরা ইংলিশ ক্লাসের কিছু চিকেনের উদাহরণ দেখি এবং পরিচিত হই ইংলিশ বোঝা যাচ্ছে যে ইংল্যান্ড বা ওই অঞ্চলগুলোতে যে চিকেনগুলোর উৎপত্তি সেগুলোকে বলা হচ্ছে ইংলিশ ক্লাসের চিকেন তো ফার্স্ট অফ অল এই চিকেনটা একটু খেয়াল করো এর নাম হচ্ছে অস্ট্রাল অর্ভ এটাও হচ্ছে ইংলিশ ক্লাসের একটা চিকেন তারপর দেখো কর্নিশ এটাও ইংলিশ ক্লাসের একটা চিকেন তারপর এর নাম হচ্ছে ডরকিং এটাও ইংলিশ ক্লাস এর একটা চিকেন এবার চলো আমরা মেডিটারেনিয়ান ক্লাসের সাথে পরিচিত হই ইংলিশ ক্লাসে যে চিকেনগুলো দেখলে ইংলিশ ক্লাসের চিকেন আমাদের এই অঞ্চলে খুব বেশি ওইভাবে না এবং পাওয়াও যায় না কিন্তু এই মেডিটেরিয়ান ক্লাসের চিকেনগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো এই মেডিটেরিয়ান ক্লাসের অনেক চিকেনই আমাদের দেশে ব্যবহৃত হয়ে থাকে মূলত গ্র্যান্ড প্যারেন্টস স্টক হিসেবে অথবা প্যারেন্টস স্টক হিসেবে চলো দেখি প্রথম যে মুরগিটা পাচ্ছ এই মুরগিটা কম বেশি সবাই দেখছো বিশেষ করে বাজারে যারা স্প্যান্ট হ্যান্ড বিক্রি করে বিশেষ করে স্প্যান্ট হ্যান্ড বুঝবা না তোমরা স্প্যান্ট হ্যান্ড হচ্ছে ওগুলা যেগুলা মুরগির খাবার ডিমের জন্য লালন পালন করা হয় এবং যখন তাদের ডিমের প্রোডাকশন শেষ হয়ে যায় বা প্রোডাকশন আর প্রফিটেবল থাকে না প্রফিটেবল থাকে না মানে হচ্ছে যখন দেখে খামারি দেখে যে মুরগিটা বেশি বেশি টাকার খাবার খাচ্ছে কিন্তু কম টাকার ডিম দিচ্ছে এই রকম স্টেজে যাওয়ার পরপরই মুরগিগুলোকে তারা খামার থেকে বের করে দেয় সেটাকে বলা হয় কালিং এই কালিং করার পর মুরগিগুলো বাজারে চলে আসে এবং কেজি ধরে বিক্রি হয় সেগুলোকে বলা হয় স্পেন্ড হ্যান্ড এটা আমি বললাম লেয়ার ফার্মের ঘটনা কিন্তু কিছু কিছু প্যারেন্ট স্টক ফার্ম আছে স্টক ফার্ম মানে যে সকল খামার থেকে ডিম উৎপন্ন হয় এবং সেই ডিম হ্যাচারিতে হ্যাচিং করার পর যে একদিনের বাচ্চা আমরা খামারে কিনে নিয়ে আসি সেই বাচ্চাগুলো যে সকল খামার থেকে তৈরি হয় সেগুলোকে বলা হয় প্যারেন্ট স্টক ফার্ম গ্র্যান্ড প্যারেন্ট স্টক ফার্ম এই প্যারেন্ট স্টক এবং গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে এই যে ব্রিডগুলা ব্যবহৃত হয় এবং এই সকল ফার্মেও এই মুরগিগুলার উৎপাদন ক্ষমতাও এক সময় যখন কমে যায় তখন সেগুলোও কেজি দরে বিক্রি হয় এবং ওগুলোও আমরা বাজারে পাই কিনতে পাই সেগুলো প্যারেন্ট মুরগি হিসেবে বাজারে কিন্তু বিক্রি করে তো সেই প্যারেন্ট মুরগির দোকানে তোমরা এই মুরগিটাকে দেখতে পাবা এবং এই মুরগিটার নাম হচ্ছে হোয়াইট লেগ হর্ন আমরা কম বেশি ছোটোবেলায় এই মুরগির নাম শুনছি এই মুরগিটা এত পরিচিত হওয়ার কারণ এর যে ডিম দেওয়ার ক্ষমতা সেটা অনেক বেশি তো আমরা হোয়াইট লেক হর্ন সম্পর্কে আরও সামনে জানবো তো আপাতত চেহারাটা দেখে রাখি এবং মনে রাখি যে এটা হচ্ছে একটা মেডিটেরিয়ান মেডিটেরানিয়ান ক্লাসের চিকেন তারপর এই চিকেনটা একটু খেয়াল করো এটার স্পেশালিটি হচ্ছে দেখো এর যে কানের কাছে যে অংশটা যেটাকে আমরা বলে থাকি ইয়ারলোভ সাদা যে অংশটা দেখতে পাচ্ছ এই ইয়ারলোভটা কিন্তু অন্যান্য মুরগিতে এত বড় থাকে না আর ছোট থাকে তো এই এই চিকেনটাতে এই ইয়ারলোভটা সাইজে এরকম বড় হয় এবং এই চিকেনটার নাম হচ্ছে মাইনর কা এটা হচ্ছে মেডিটেরেনিয়ান ক্লাসের একটা চিকেন এইবার আর আরেকটা পরিচিত চিকেনে এই চিকেনটা তোমরা কম বেশি বাজারে গেলে দেখে থাকবা আবারও বলি যে এই চিকেনটাও বাজারে প্যারেন্ট স্টক বা প্যারেন্ট নামে বিক্রি হয়ে থাকে এবং এটাও একটা মেডিটেরেনিয়ান ক্লাসের চিকেন এবং এই চিকেনটার নাম হচ্ছে ফায়োমি এই ফায়োমি নিয়ে আমরা অনেক জল ঘোলা করবো দ্যাট মিনস এই ফায়োমি নিয়ে আমরা আরও কথা বলবো কারণ এই ফায়োমির সাথে একটা চিকেনের আমাদের দেশে অতি পপুলার অতি জনপ্রিয় একটা চিকেনের নাম জড়ায় আছে তো ফায়োমি হচ্ছে মেডিটেনিয়ান ক্লাসের একটা চিকেন এটা আপাতত একটু মনে রাখো এবং এর বিশদ আমরা সামনে পড়তে যাচ্ছি তারপর এই চিকেনটা দেখো এটাও অ্যানকোনা এটার নাম হচ্ছে অ্যানকোনা এটা হচ্ছে মেডিটেরিয়ান ক্লাসের একটা চিকেন এবার চলো আমরা লাস্ট যে ক্লাস যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমেরিকান ক্লাস এই আমেরিকান ক্লাসের কিছু মুরগি দেখি আমি আবারও মনে করাই দিই আমেরিকান ক্লাস ডিনোটস দ্যাট দোজ চিকেন হুইচ আর অরিজিনেটেড ফ্রম দ্য রিজিয়ন নেমড আমেরিকা এই আমেরিকা থেকে যে সকল চিকেনের উৎপত্তি সে সকল চিকেনকে কিন্তু আমরা আমেরিকান ক্লাসের চিকেন বলছি তো চলো ফার্স্ট যে চিকেনটা আমরা দেখতে পাচ্ছি রোড আইল্যান্ড রেড রোড আইল্যান্ড রেড মনে রাখবা রোড আইল্যান্ড রেড একে সংক্ষেপে অনেক সময় আর আই আর নামেও ডাকা হয় এবং এই চিকেনটাও আমাদের দেশে প্যারেন্ট স্টক এবং গ্র্যান্ড প্যারেন্টস স্টকে ফার্মে পাওয়া যায় এবং এগুটাও আমরা বাজারে প্যারেন্ট মুরগি হিসেবে বাজারে কিনতে পাই তো এই মুরগিটা মনে রাখবো এটা হচ্ছে আমেরিকান ক্লাসের একটা মুরগি তারপর নিউ হ্যাম্পশায়ার নাম থেকেই বোঝা যাচ্ছে হ্যাম্পশায়ার এটাও আমেরিকান ক্লাসের একটা চিকেন তারপর প্লাই মাউথ রক এই মুরগিটা একটু খেয়াল করো একটু মাস্কুলার টাইপের এটাও আমেরিকান ক্লাসের একটা মুরগি তো এতক্ষণ আমরা যে ক্লাসিফিকেশনটা দেখলাম এটা ছিল মূলত ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ অরিজিন অফ চিকেন এবার আমরা যে ক্লাসিফিকেশানটা দেখব সেটা হচ্ছে বেসিস অফ প্রোডাকশান প্রোডাকশানের বেসিসে যদি আমরা চিকেনগুলোকে ভাগ করি তাহলে কি ভাগে ভাগ করতে পারবো তো ফার্স্ট অফ অল হচ্ছে লেয়ার লেয়ার কারা লেয়ার ইজ ফর এক প্রোডাকশন সিম্পলি এক কথায় যে সকল চিকেন আমরা ডিম উৎপাদনের জন্য লালন পালন করবো বা যে সকল চিকেন বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে সেই সকল চিকেনকে বলবো আমরা বলব আমরা লেয়ার সেম পপুলার লেয়ার ব্রিড স্যার লেগহর্ন মাইনকা কোনা ফায়োমি এগুলা হচ্ছে কিছু পপুলার ব্রিড এবং কিছু স্ট্রেইন আছে যেমন হচ্ছে ইসা ব্রাউন বেবি কক লোমেন লোমেন্সেট্রা এগুলা হচ্ছে লেয়ারের কিছু পপুলার ব্রিড এবং স্ট্রেন আমরা অন দ্য বেসিস অফ প্রোডাকশন চিকেনকে আরেকটা ভাগে ভাগ করতে পারি সেটাকে বলা হয় হচ্ছে ব্রয়লার যেটা আমরা খুবই পরিচিত তাহলে ব্রয়লার কী বা ব্রয়লার কারা ব্রয়লার চিকেনস আর ওনলি ফর মিট প্রোডাকশন যে সকল চিকেন আমরা মাংসের জন্য পালন লালন করে থাকি সেই সকল চিকেনকে আমরা বলবো ব্রয়লার তো ব্রয়লার চিকেনের কিছু উদাহরণ যদি আমরা দেখি বা ব্রিড দেখি তার মধ্যে আছে প্লাইমাউথ রক কর্নিশ সাসেক্স ডরকিং কোচিন ব্রাহ্মা আশিল এগুলো আমরা কিছুক্ষণ আগে দেখছি এবং কিছু স্ট্রেন যদি আমরা দেখি স্টার ব্রো হাইলাইন এসেকরা এগুলো হচ্ছে ব্রয়লারের কিছু স্ট্রেন এবং সামনের দিকে যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে ব্রয়লারের কিছু ব্রিড ওকে তো এই ছিল প্রোডাকশানের বেসিসে চিকেনের উদাহরণ বা ক্লাসিফিকেশন একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে ব্রয়লার তো যে প্লাইমাউথ রক বলি কর্নিশ বলি আনকোনা বলি এগুলোর চেহারা আমরা দেখছিলাম তো এখানে ব্রয়লার টাইপ ব্রিডে আমরা একটা যে নাম দেখলাম সাসেক্স সেই সাসেক্সের ছবি হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ব্রয়লার টাইপের চিকেন হবে কারণ এর বডির যে সাইজ বডির সাইজটা রেফারি করে বা বডির সাইজটাই বলে দেয় যে এটা একটা মিট টাইপ চিকেন দ্যাট মিনস ব্রয়লার টাইপ চিকেন ওকে এবার এই প্রোডাকশানের বেসিসে আমরা কিছু মুরগিকে ডুয়াল পারপাস টাইপ বলে থাকি ডুয়াল পারপাস টাইপ মানে হচ্ছে সারা বেশি এমন কিছু চিকেনের ব্রিড পাওয়া যায় যারা কি ভালো ডিমও দেয় ভালো মাংসও দেয় এদেরকে আমরা এক কথায় বলে থাকি মিট অ্যান্ড অ্যাক টাইপ অর ডুয়াল পারপাস টাইপ চিকেন দিস টাইপ অফ ব্রিড আর ইউজড ফর দ্য পারপাস অফ বোথ এগ অ্যান্ড মিট প্রোডাকশন রেড নিউ প্লাইমাউথ স্টক এট আর পপুলার ব্রিডস ফর দ্য বোথ মিট অ্যান্ড এক প্রোডাকশন ওকে আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ চলো এইবার আমরা আরেকটা মুরগির হাইব্রিড বলতে পারো বা স্ট্রেন বলতে পারো সেটা নিয়ে আমরা কথা বলবো এবং ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছ এদের সাথে আমরা কম বেশি খুবই পরিচিত এই মুরগির নাম যদি জিজ্ঞেস করা হয় অনেকে বলবো পাকিস্তানি মুরগি আবার অনেকে বলবা সোনালি মুরগি তবে যারা বলবা সোনালি তাদের উত্তরটাই আমি গ্রহণ করবো কারণ আমরা এই মুরগিকে পাকিস্তানি মুরগি বলতে বলে থাকি বাজারে বা আশেপাশে বা পাকিস্তানি নামটা খুবই পপুলার কিন্তু এই পাকিস্তানি নামটার কোনো ভিত্তি নাই ওকে তো এই মুরগিটাকে আমরা বলবো আজকে থেকে কি সোনালি চলো এই সোনালি চিকেন সম্পর্কে একটু আমরা একটু আলোচনা করি এই সোনালি চিকেনের অরিজিন বা শুকান সোনালি চিকেনটা তৈরি হচ্ছে আমাদের দেশেই মূলত কীভাবে তৈরি হলো বা সোনালির ইতিহাসটা কীরকম তো চলো দেখি সোনালি কীভাবে অরিজিন হলো অরিজিন অফ সোনালি এই অরিজিন এই সোনালিটা অরিজিন করা হয়েছে বা এই সোনালিটা তৈরি করা হয়েছে মূলত দুইটা চিকেন ব্রিড থেকে একটা ছিল মেডিটেরেনিয়ান ক্লাসের চিকেন আর একটা ছিল আমেরিকান ক্লাসের চিকেন তোমরা একটু মনে করো যে মেডিটেরিয়ান ক্লাসের চিকেনে আমি কোন চিকেনটার উপর এমফোসিস দিয়েছিলাম সেটা ছিল ফায়োমি গুড ফায়োমি এই ফায়োমি এবং আমেরিকান ক্লাসের প্রথম যে চিকেনটা আমরা বলেছিলাম রোড আইল্যান্ড রেড এই ফায়োমি এবং রোড আইল্যান্ড রেড এই দুটার মাঝে ক্রস করে তৈরি করা হয়েছিল মূলত সোনালি চিকেন সোনালি তৈরি করার উদ্দেশ্য ছিল আমাদের দেশে গ্রাম এলাকায় যারা দেশি মুরগি লালন পালন করে দেশি মুরগি দেখবা খুব বেশি ডিম দেয় না হুম খুব বেশি ডিম দেয় না এবং এদের মাংসও খুব বেশি হয় না এদের গ্রোথ রেটটা খুব কম তো পরবর্তীতে এই দেশি মুরগির মতোই একটা চিকেন উদ্ভাবনের জন্য কাজ করা হলো এবং ফায়োমি এবং রোড আইল্যান্ড রোড আইল্যান্ড রেডের মধ্যে ক্রস করে এই সোনালি তৈরি করা হলো এবং এই সোনালি কিন্তু দেশি মুরগির মতোই দেখতে এবং উপকারী দিকটা হলো এই ফায়োমি যে আমরা বললাম ফায়োমি ভালো ডিম দেয় এবং রোড আইল্যান্ড রেট এর ওজন হয় বেশি তো এই দুইটা ক্রস করানো হলো যাতে ফায়ামির কিছু ক্যারেক্টার আসে রোড আইল্যান্ড রেডের কিছু ক্যারেক্টার আসে ফায়ামির ক্যারেক্টারের জন্য এই মুরগিগুলো দেশি মুরগির সাথে একটু বেশি ডিম দেয় এবং রোড আইল্যান্ড রেডের ক্যারেক্টারের জন্য এই মুরগিগুলো দেশি মুরগির সাথে একটু দ্রুত বড় হয় এবং ওজন একটু বেশি হয় এই দুইটা কারণেই এই সোনালিকে তৈরি করা হয়েছে এবার চলো আমরা সোনালির ড্যামকে এবং সায়ারকে এটা একটু শিওর হই সোনালির সায়ার ছিল হচ্ছে আর দ্যাট মিনস মেল প্যারেন্ট যে ফাদার সে ছিল আর আয় রোড এবং সোনালির মাদার দ্যাট মিন্স ফিমেল প্যারেন্ট যে যাকে আমরা আরেক কথায় ড্যাম বলে থাকি সে হচ্ছে ফায়োমি এই আর এবং ফায়োমির ক্রসের মাধ্যমেই তৈরি হয়েছিল সোনালি যে সোনালি এখন অনেক বেশি পপুলার আমাদের মাঝখানে ওকে তো আমরা এরপর থেকে সোনালি নামেই দেখবো এত সুন্দর একটা নাম এইবার আসো একটা কঠিন প্রশ্ন আমরা যখন বাজারে যাই তখন বাজারে ব্রয়লার বিক্রি হয় লেয়ার বিক্রি হয় সোনালি বিক্রি হয় দেশি মুরগি বিক্রি হয় আমরা জানি দেশি মুরগির দাম বেশি তারপর সোনালির দাম তারপর হচ্ছে ব্রয়লারের দাম এবং দেশি মুরগির সাথে সোনালির দামের হেরফের অনেক সময় দেড়শো দুশো টাকা পর্যন্ত হয়ে যায় কেজিতে কিন্তু মূল পার্থক্য মানে বা মূল সমস্যাটা হচ্ছে এই দেশি মুরগি এবং সোনালি মুরগি দেখতে প্রায় এক রকম দুইটা আলাদা করা খুব কঠিন হয়ে যায় এবং এই সুযোগটা আমাদের দেশের অসাধু ব্যবসায়ী আমি সব ব্যবসায়ীর কথা বলবো না যারা অসাধু ব্যবসায়ী তারা এই সুযোগটা নেয় তারা কি করে যারা মুরগি চেনে না তাদের কাছে দেশি মুরগি বলে সোনালি মুরগি 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 বিক্রি করে দেয় তো আমরা অনেকেই এই দেশি মুরগি এবং সোনালি মুরগির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি না তা আমরা এনিম্যাল সায়েন্স পড়তেছি এবং আমরা আজকে একটা টেকনিক জানার চেষ্টা করবো যার মাধ্যমে আমরা বাজারে গেলে দেশি মুরগি এবং সোনালি মুরগির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো চলো কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি সো সোনালি ভার্সেস দেশি চিকেন তো প্রথমে দেখো এখানে একজন লোক দুটা মুরগি শো করতেছে এবং আমরা প্রথমে এই দু মুরগি দুইটার একটা বডি পার্ট খেয়াল করবো এবং সেটা হচ্ছে কি কম কমটা চিনতে আমরা কম বেশি চিনি কম হচ্ছে আমরা যেটা মুরগির ঝুটি বলি যে দেখো এই মুরগিটার ঝুঁটি এবং এই মুরগিটার ঝুঁটি একটু খেয়াল করো যে বাম পাশে যে মুরগিটা আছে এই মুরগিটার ঝুটিটা কিছুটা হচ্ছে কি ফ্যাকাশে কিন্তু ডান পাশে যে মুরগিটা দেখতে সে তার যে ঝুঁটিটা সেটা কিন্তু অনেক লালচে এবং টকটকে লাল বলা যায় তো এটাই হচ্ছে সোনালি এবং দেশের মধ্যে পার্থক্য বাম পাশের মুরগিটা হচ্ছে সোনালি এবং ডান পাশের মুরগিটা হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে সোনালি মুরগি এবং এটা হচ্ছে দেশি মুরগি এবং আমি বলতেছিলাম যে কম্বের কথা কম মানে ঝুটি সোনালি মুরগির ঝুটিটা কিছুটা কি ফ্যাকাশি ধরনের হবে আর দেশি মুরগির ঝুঁটিটা হবে টকটকে লাল এইভাবে আমরা একটা দেশি মুরগি এবং সোনালি মুরগির মধ্যে পার্থক্য করতে পারি তো এটা গেল একটা পয়েন্ট আমরা আরেকটা পয়েন্টের মাধ্যমে দেশি মুরগি এবং সোনালি মুরগিকে আলাদা করতে পারি এবং সেই পয়েন্টটা কি সেটা হচ্ছে তাদের লেগ অর শ্যাঙ্ক বা পা এ পায়ের মাধ্যমে আমরা এদেরকে কি করতে পারি ডিফারেন্সিয়েট করতে পারি এখানে একটু খেয়াল করো বাম পাশে যে চিকেনটা আছে তার পাটা একটু দেখো এই পাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কিছু রাফ না সফট টাইপের এবং স্মুথ টাইপের স্মুথ হবে আর এই পাটা একটু খেয়াল করো দেখো পায়ের মধ্যে কেমন এইখানে এব্রো থেব্রো বা রাফ এই পাটা তুমি যদি হাত দিয়ে ধরো রাফ মনে হবে আর এই পাটা হাত দিয়ে ধরলে স্মুথ মনে হবে এবং এই পাশের চিকেনটা হচ্ছে সোনালি আর এই পাশের চিকেনটা হচ্ছে দেশি ঠিক আছে তার মানে আমরা লেগ দেখে বা পা দেখে দেশি মুরগি এবং সোনালি মুরগি ডিফারেন্সিয়েট করতে পারি সোনালির ক্ষেত্রে কি হবে সোনালির ক্ষেত্রে সোনালির ক্ষেত্রে পাটা হবে স্মুথ আর দেশির ক্ষেত্রে পাটা হবে রাফ আশা করি আজকের পর থেকে তোমরা সোনালী মুরগি এবং দেশি মুরগি চিনতে ভুল করবে না ওকে চলো আমরা এবার কিছু স্ট্রেনের নাম জানি স্ট্রেন অফ চিকেনস অ্যাভেলেবেল ইন বাংলাদেশ তো স্ট্রেনগুলো বলার আগে আমি একটা কথা বলে নেই। আমরা এতক্ষণ যে চিকেনগুলোর নাম দেখলাম তার ম্যাক্সিমামই ছিল হচ্ছে ব্রিড যেমন হচ্ছে হোয়াইট লেক রোড রোডাইল্যান রেড ফায়োমি প্লাইম রট রড সাসেক্স এবং আরও কিছু দেখলাম ব্রাহ্মা প্রত্যেকটা ছিল ব্রিড তার মধ্যে থেকে আমি বললাম আমাদের দেশে যে স্টক ফার্ম এবং গ্র্যান্ড স্টক ফার্ম আছে সেখানে হোয়াইট লেক হর্ন পাওয়া যায় রোডাইল্যান রেড পাওয়া যায় ফায়োমি পাওয়া যায় তো এরা কিন্তু শুধুমাত্র প্যারেন্ট স্টক এবং গ্র্যান্ড স্টক পর্যায়ে থাকে এবং আমাদের দেশে স্টক এবং গ্র্যান্ড স্টক ফার্ম খুব বেশি নাই অল্প বড় বড় কোম্পানির আন্ডারে যারা একদিনের বাচ্চা বিক্রি করে তাদের আন্ডারে এই ফার্মগুলো থাকে আর বাকি যে ফার্মগুলো আমরা দেখি কৃষক পর্যায়ে হ্যাঁ ফিল্ড লেভেলে একদম গ্রাম পর্যায়ে এই খামারগুলোতে যে মুরগিগুলো দেখো সাদা মুরগি লাল মুরগি এই সাদা মুরগি মানেই কিন্তু হোয়াইট লেগ হর্ন না এবং এই লাল মুরগি মানেই কিন্তু রোড আইল্যান্ড ব্রেড না এগুলো কোনো ব্রিড নয় এগুলো হচ্ছে স্ট্রেন আমরা কিছুক্ষণ আগে যে স্ট্রেনের ডেফিনেশানটা পড়লাম এগুলো হচ্ছে স্ট্রেন তার মানে তুমি যদি লেয়ারের খামার করতে চাও বা ব্রয়লারের খামার করতে চাও তুমি যে একদিনের বাচ্চা কিনবা সেগুলো কিন্তু কোনো ব্রিডের বাচ্চা কিনবা না সেগুলো হচ্ছে বিভিন্ন স্ট্রেনের বাচ্চা এখন তুমি একটা খামার দিবে বা তোমার বন্ধু বা তোমার আত্মীয় একটা খামার দিবে তোমার কাছে আসলো যে অমুক আমার আমাকে কিছু ব্রয়লারের বা আমাকে কিছু লেয়ারের স্ট্রেনের নাম বলো তারা তো স্ট্রেন বুঝবে না তারা জাতই বলবে কিন্তু ওটা আসলে জাত না সে বললো যে আমার কিছু মুরগির জাতের নাম বলো আমি কিনে নিয়ে আসবো তো তখন তুমি যদি বলো হ্যাঁ হোয়াইট লেগ হন কিনে নিয়ে আসেন রোড আইল্যান্ড রেড কিনে নিয়ে আসেন এটা কিন্তু বোকামি হবে কারণ এগুলা ফিল্ড পর্যায়ে ফার্মিং হয় না তো চলো তাকে কিছু তোমার স্ট্রেনের নাম বলতে হবে আমরা এখন সেই স্ট্রেনগুলোর নাম জানব। যে স্ট্রেন অফ চিকেন অ্যাভেলেবেল ইন বাংলাদেশ বাংলাদেশে লেয়ার এবং ব্রয়লারের কি কী স্ট্রেন পাওয়া যায় সেই স্ট্রেনগুলো সম্পর্কে আমরা নাম জানি তো চলো আমরা নামগুলো একটু দেখি কি কি নাম আছে ফার্স্ট অফ অল হচ্ছে ইসা ব্রাউন তারপর হচ্ছে ইসা হোয়াইট হাইসেক্স হোয়াইট হাইসেক্স ব্রাউন হাইলাইন ব্রাউন তারপর আছে হচ্ছে নোভোজেন ব্রাউন নোভোজেন হোয়াইট শেভার ফাইভ সেভেন নাইন এই নামগুলো আসলে বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা মতো করে নাম দিছে এখানে একটু জিনিস খেয়াল করো প্রত্যেকটা নামে শেষে ব্রাউন হোয়াইট হোয়াইট ব্রাউন 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 হোয়াইট এই ব্রাউন হোয়াইটটা কেন আসতেছে বুঝতে পারছো এই ব্রাউন হোয়াইটটা আসার পেছনে একটা কারণ হচ্ছে যে এই মুরগিগুলো যেমন ইসা ব্রাউন ইসা ব্রাউন দেখতে কী হবে ইসা ব্রাউন দেখতে হবে ব্রাউন কালারের তার ফিদার কালারটা হবে বা প্রুমেস কালারটা হবে ব্রাউন এবং সে ডিম দেবে ব্রাউন কালারের এবং হোয়াইট যে সে নামগুলোর সাথে আছে সেগুলো হচ্ছে দেখতে সাদা হবে এবং তারা ডিম দেবে হচ্ছে সাদা রঙের তার মানে হচ্ছে যে আমরা বাজারে যে দুই রকমের ডিম দেখতে পাই একটা সাদা এবং আরেকটা ব্রাউন কালারের এই দুই জাতের মুরগি থেকে দুই রকমের ডিম আসে ওকে তো এখানে একটু কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে বিশেষ করে আমরাই বাজারে যখন যাই ডিম কিনতে গেলে আমরা ব্রাউন ডিম খুঁজি সাদা ডিমটা আমরা পছন্দ করি না হ্যাঁ ভাই লাল ডিম লাল ডিম আছে নাই ভাই তা ঠিক আছে ভাই লাগবে না তো এই যে লাল ডিম সাদা ডিম দেশি মুরগির ডিম তারপরে ফার্মের মুরগির ডিম এই যে ডিমগুলা আমরা বিভেদ করি আমরা বলে থাকি দেশি মুরগি ডিমে বেশি ভিটামিন থাকে ফার্মের মুরগিতে কম লাল ডিমে বেশি থাকে সাদা ডিমে কম এই তথ্যগুলা সম্পূর্ণই ভুল আমাদের মন করা একটা কথা সবসময় মনে রাখবা যে ডিম সাইজে যত বড় সেই ডিম তত বেশি পুষ্টিকর এক কথা যে ডিম সাইজে বড় সেই ডিমেই পুষ্টি বেশি এটা কোন মুরগি সেটাও বড় বিষয় না এটা কোন রঙের সেটাও বড় বিষয় না আশা করি তোমরা এই কথাটা মনে রাখবা তো এই লেয়ার স্ট্রেনগুলো আমাদের দেশে পাওয়া যায় এই নামগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা এবং তোমার বন্ধু বা তোমার আত্মীয় যে জিজ্ঞাসা করুক তাকে তুমি যেন সাজেশন দিতে পারো এবং নিজেও যদি কখনো ফার্ম করো তাহলে নিজেও যেন এই নামগুলো মনে করতে পারো চলো নামগুলোর সাথে আমরা চেহারাগুলো একটু মিলাই এনে যেমন হাইলাইন ব্রাউন এই মুরগিটা হাইলাইন ব্রাউন তো এরকম চিকেন তোমরা যদি কোনো খামার ভিজিট করো লেয়ার খামার তাহলে অনেক দেখতে পাবা তো এটা হচ্ছে হাইলাইন ব্রাউন এটা হচ্ছে ইসা ব্রাউন এটা ইসা হোয়াইট এটা হচ্ছে হাইসেক্স হোয়াইট এটা হাইসেক্স ব্রাউন এটা নভোজেন ব্রাউন তো এতক্ষণ আমরা যে কটা দেখলাম সেগুলো ছিল লেয়ারের স্ট্রেন এবার চলো আমরা ব্রয়লারের কিছু স্ট্রেন দেখি স্ট্রেন অফ চিকেন্স অ্যাভেলেবেল ইন বাংলাদেশ দোসার ব্রয়লার তো এর মধ্যে আছে কী কী আছে দেখো একটু হাববার্ট ক্লাসিক আছে হাববার্ট এইচ আই ওয়াই আছে কফ ফাইভ হান্ড্রেড লোমেন মিট তো এই ব্রয়লার স্ট্রেনগুলো আমাদের দেশে পাওয়া যায় তো চলো এদের নামের সাথে ছবি একটু মিলায় নেই কফ ফাইভ হান্ড্রেড হ্যাঁ দেখো ব্রয়লারটা একটু খেয়াল করে দেখো আমরা বাজারে গেলে এরকম সাহেবের মতো দাঁড়ানো অনেক ব্রয়লারই দেখে থাকি যদি এতটা নিট অ্যান্ড ক্লিন আমরা বাজারে পাই না কারণ আসলে যারা খামারিরা বা যারা বিক্রেতারা আছে তারা ওই রকম ভালো একটা পরিবেশ প্রোভাইড করে না যেই কারণে এতটা নিট অ্যান্ড ক্লিন আমরা দেখি না বাট এটা ভালো পরিবেশ দিলে বা একটা ভালো এনভায়রনমেন্ট দিলে এরকম নিট অ্যান্ড ক্লিন কফ ফাইভ হান্ড্রেডই আমরা পাবো তো এটা হচ্ছে কফ ফাইভ এবং আরেকটা আছে হাফবার্ট ক্লাসিক এই দুইটা জাতি মূলত আমাদের দেশে বেশি পাওয়া যায় এই দুইটা স্ট্রেন একটা আমরা কি বললাম ক ফাইভ হান্ড্রেড আর একটা হচ্ছে হারবার ক্লাসিক এই দুইটা ব্রয়লার স্ট্রেনই আমাদের দেশে বেশি পাওয়া যায় সংখ্যায় তো চলো এতক্ষণ আমরা কিছু পিওর ব্রিডের ব্রিড ডেসক্রিপশন পড়ি এবং আমাদের দেশে যে পিওর ব্রিডগুলো পাওয়া যায় সেগুলো আমি অলরেডি বলছি প্যারেন্টস্ট্রক এবং গ্র্যান্ড প্যারেন্টস স্ট্রক ফার্মে হোয়াইট লেক হর্ন রোড আইল্যান্ড রেড ফায়ারমি তো চলো এই তিনটার কিছু আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করি তো প্রথমে হচ্ছে হোয়াইট লেক হর্ন হোয়াইট লেক হর্নের অরিজিন দ্য হর্ন অরিজিনেটেড ফ্রম এ রিজিয়ান ইন নর্দার্ন ইটালি নিয়ার দ্য পোর্ট অফ দ্য নেমসেক লেক হর্ন তো ইটালির একটা পোর্টের কাছে এর অরিজিন ছিল যে কারণে একে বলা হচ্ছে হর্ন নামে একটা পোর্ট ছিল সেই পোর্টের নাম অনুসারে একে বলা হচ্ছে হোয়াইট লেক হর্ন এর ওয়েট সম্পর্কে যদি আমরা যাই যে এর স্ট্যান্ডার্ড ওয়েট বলা হচ্ছে একটা ককের ওজন হচ্ছে আড়াই থেকে তিন কেজি এবং একটা হ্যানের ওজন হচ্ছে দেড় থেকে দুই কেজি এর স্কিন কালার হচ্ছে ইয়েলো এখানে একটু একটা প্রশ্ন আসে যে আমরা যেমন কেটেল এবং গোটের ক্ষেত্রে কোট কালার স্কিন কালার আলাদা ছিল কোট কালার মানে কেটেল এবং গোটের লোমের কালার অনুরূপভাবে আমরা যখন চিকেন দ্যাট মিন্স যে কোনো পোলট্রির কালারে যখন যাব। এখানেও দুটা কালার আসে একটা হবে স্কিন কালার যেটা হচ্ছে চামড়ার রং। আরেকটা হবে প্লুমেস কালার যেটাকে বলবো আমরা পাখনার রং। তো এই হোয়াইট লেখরনের স্কিন কালার হচ্ছে ইয়েলো মানে চামড়ার রং হচ্ছে হলুদ বাট এর প্লুমেস কালার হবে হোয়াইট ওকে হি এর এক্সেল কালার এর যে ডিম দেবে ডিমের যে এক্সেল সেই এক্সেলের কালার হচ্ছে হোয়াইট এবং এর ইউজ যদি আমরা বলি বলা হয়ে থাকে যে এরা হচ্ছে লেয়ার গুড লেয়ার এবং দ্য হ্যান্ড অ্যারাউন্ড টু হান্ড্রেড ওর মোর পার ইয়ার এটা দুইশো থেকে তিনশোতেও চলে যায় দুইশোর বেশি বলা হচ্ছে এটা অনেক ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো পর্যন্ত হয়ে যায় এবং এই হোয়াইট লেক হর্নটা সারা বিশ্বে ডিমের জন্য অনেক বেশি পপুলার এই তথ্যটা মনে রাখার চেষ্টা করবা তো চলো হোয়াইট লেখনের চেহারা দেখি যে হোয়াইট লেক হর্নের একটা কক হচ্ছে দেখতে এমন আর এখানে একটা কক এবং একটা হ্যান্ড দুটো একসাথে আছে এবং এটাই হচ্ছে হোয়াইট লেক হর্ন টোটালি হোয়াইট এবার চলো রোড আইল্যান্ড রেড সম্পর্কে একটু দেখি রোড আইল্যান্ড রেট রোড আইল্যান্ডের রেট কি যে অরিজিন যদি এর খেয়াল করি আমরা এর অরিজিনটা হচ্ছে দ্য রোড আইল্যান্ড রেড অরিজিনেটেড ইন রোড আইল্যান্ড অফ ইউএসএ ইউএসএর বা আমেরিকাতে রোড আইল্যান্ড নামে একটা আইল্যান্ড আছে সেই আইল্যান্ডেই এর উৎপত্তি এর যদি আমরা স্ট্যান্ডার্ড ওয়েটটা একটু বিবেচনা করি দেখো একটা কোকের ককের ওয়েট হতে পারে ফোর থেকে ফাইভ পয়েন্ট টু ফাইভ কেজি আর এটা হ্যান্ড হতে পারে আড়াই থেকে তিন কেজি ওকে এটা কিন্তু দেখো হোয়াইট লেখনের সাথে যদি আমরা তুলনা করি সেই সেই তুলনায় এর ওজন অনেক বেশি ওকে এবং এই রোড আইল্যান্ড রেডের স্কিন কালারটাও যদি আমরা দেখি এর স্কিন কালারটাও হচ্ছে ইয়েলো এবং এর একসেল কালারটা দেখো এর অ্যাক্সেল কালারটা হচ্ছে ব্রাউন মানে হচ্ছে এরা লাল রঙের ডিম দিয়ে থাকে এবং রোড আইল্যান্ড রেডকে বলা হচ্ছে একটা ডুয়াল পারপাস টাইপের চিকেন দ্যাট মিন্স এরা কি ভালো ডিমও দেয় এবং ভালো মাংসও দেয় এবং এদের এগ লেইং ক্যাপাসিটি বলা হচ্ছে এরা বছরে প্রায় দেড়শো থেকে দুইশো ডিম দিয়ে থাকে ওকে তো এই ছিল হচ্ছে রোড আইল্যান্ড রেডের কাহিনি তো রোড আইল্যান্ড রেডের চেহারাটা আমি একটু দেখি দেখো এটা হচ্ছে রোড আইল্যান্ড রেডের একটা ককের ছবি আর এইখানে রোড আইল্যান্ড রেডের কক এবং হ্যান দুটো একসাথে আছে তো এরাই হচ্ছে রোড আইল্যান্ড রেট বা আর আই আর যারা কি আমেরিকান ক্লাসের চিকেন এবং এদেরকে ডুয়েল পারপাস হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং এদের ডিম দেওয়ার ক্যাপাসিটি দেড়শো থেকে আড়াইশো পার ইয়ার ওকে চলো এবার আমরা ফায়োমি সম্পর্কে একটু জানি ফায়োমি ফায়োমি কি ফায়োমি হচ্ছে সোনালির মাদার আর রোড আইল্যান্ড রেট হচ্ছে সোনালির ফাদার ওকে ফায়ার্মি ফায়ার মির বলা হচ্ছে ফায়ার মি চিকেন ইজ এ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হার্ডি ব্রিড অরিজিনেটিং ইন ইজিপ্ট হ্যাঁ ইজিপ্টের একটা চিকেন হচ্ছে ফায়ার ওকে তাহলে এর স্ট্যান্ডার্ড ওয়েটটা যদি আমরা একটু খেয়াল করি এর স্ট্যান্ডার্ড ওয়েটটা আমরা বলতেছি যে একটা ককের ওজন হতে পারে দুই কেজি এবং একটা হ্যান্ডের ওজন হতে পারে ওয়ান পয়েন্ট সিক্স কেজির মতো এর স্কিন কালার হচ্ছে স্লেট ব্লু ওকে স্লেট ব্লু কালারের স্কিন হয় এদের এবং এদের এক্সেল কালার হচ্ছে অফ হোয়াইট ওকে এবং এদের ইউজটা যদি আমরা বলি যে ফায়োমি আর এক্সেলেন্ট লেয়ার্স লিভিং অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু টু হান্ড্রেড এক্স পার ইয়ার এরা প্রায় দেড়শো থেকে দুইশো ডিম দিয়ে থাকে ইয়ারলি তো চলো ফায় মির ছবি দেখি আমরা এই হচ্ছে ফায়োমি এবং এটা হচ্ছে ফায় মির একটা হ্যান্ড এবং এই ফায়ামিকে আমরা বাজারে অনেক দেখি কারণ হচ্ছে এই ফায়ামি হচ্ছে সোনালির মা এবং এই ফায়োমি এবং রুডাইল্যান্ড রেড ক্রস করে যেহেতু সোনালি তৈরি করা হয় এবং আমাদের দেশে কিন্তু সোনালির ব্যাপক চাহিদা এখন ব্যাপক পরিমাণে ফার্মিং হচ্ছে এবং আমরা ব্যাপক পরিমাণে খাই যেহেতু দেশি মুরগির মতো অনেকটা স্বাদ তো এই কারণেই প্যারেন্ট স্টক হিসেবেও প্রচুর পরিমাণে ফায়ামির দরকার হয় আমাদের দেশে এবং এক পর্যায়ে ফায়ামি বাজারে বিক্রি হয় তো এই কারণেই এই ধরনের চিকেন আমরা অনেক বেশি দেখি এবং অনেক ক্ষেত্রে সোনালি চিকেনগুলো যদি মায়ের ক্যারেক্টার পায় তখন তার প্লুমেস কালারটা কিন্তু অনেক সময় ফায়ামির মতোই হয় এবং এরকম ধরনের সোনালি চিকেনও তুমি কিছু কিছু পাবা তো হচ্ছে ফায়ামির একটা হ্যান আর এখানে আমরা ফায়ামির ফাদার এবং মাদার দুজনকেই দেখতে পাচ্ছি দ্যাট মিনস এখানে একটা কক আছে এবং একটা হ্যান আছে তো এই ছিল মূলত আমাদের চিকেনের ব্রিড নিয়ে আলোচনা তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিডস অফ ডাক ডাকের ব্রিড নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো তো শুরুতেই চলো আমরা দেখি ডাকের ব্রিডগুলোকে দ্য ডাক ব্রিডস আর ডিরাইভ ফ্রম দ্য ওয়াইল্ড মেলার ডাকস বলা হচ্ছে বর্তমান আধুনিক সময়ে আমরা যে জাত হাঁসের জাতগুলো দেখে থাকি সে জাতগুলা মূলত হচ্ছে ওয়াইল্ড মেলার ডাক থেকে আসছে এবং অন দ্য বেসিস অফ পারপাস ডাকস মে বি ক্লাসিফাইড ইন ফোর গ্লাসেস এবং উদ্দেশ্যের ভিত্তিতে এই হাঁসের জাতগুলোকে আমরা চারটা টাইপে ভাগ করতে পারি কি কি দেখো এখানে একটা হচ্ছে মিড টাইপ যেটা আমরা মাংসের জন্য পালন করব এক টাইপ যেটা হচ্ছে ডিমের জন্য মিড অ্যান্ড এক টাইপ দ্যাট মিনস ডুয়েল পারপাস টাইপ আরেকটা আছে সেটা হচ্ছে অর্নামেন্টাল টাইপ এই অর্নামেন্টাল কথাটার সাথে অর্নামেন্ট অর্নামেন্ট একটা ভাব আছে অর্নামেন্ট কি অর্নামেন্ট হচ্ছে মেয়েরা এবং কিছু কিছু ছেলেরাও শখের বসে সৌন্দর্যের জন্য লালন মানে পর মানে পরে থাকে পরিধান করে থাকে অনুরূপভাবে কিছু মানুষ আছে যে শখের বসে কিছু সুন্দর সুন্দর হাঁস লালন পালন করে সেই সকল হাঁসকে আমরা বলবো অর্নামেন্টাল টাইপ ডাক তো চলো প্রথমে আমরা মিড টাইপ ডাকের কিছু উদাহরণ দেখি মিড টাইপ ডাকের উদাহরণের মধ্যে আসতেছে কি প্যাকিং তারপরে দেখো প্রথমে প্যাকিং আইলেশ বড়ি মাস কবি রায়োগা তো এই সকল হাঁসের মধ্যে একটা হাঁস বা দুটা হাঁস আমাদের দেশে খুব বেশি পপুলার একটা হচ্ছে পেকিন এই পেকিন আমাদের দেশে পাওয়া যায় এবং এই মাসকপি এই দুটা হাঁস আমাদের দেশে পাওয়া যায় যারা তুলনামূলক বেশি মিট দিয়ে থাকে বা মিট টাইপ ডাক হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত চলো তাদের চেহারা দেখি ফার্স্টে হচ্ছে পেকিন এই সাদা হাঁসগুলো দেখতেছ এটা হচ্ছে পেকিন এবং এর আরেকটা নাম আছে যেহেতু এর অরিজিন হচ্ছে চায়নাতে একে বেইজিং হাঁস নামে অনেকে চিনে তো পেকিন বা বেইজিং দেখতে এমন তোমরা যদি কেউ হাঁসের ফার্মিং করতে যাও বিশেষ করে মিড টাইপ হাঁসের সেই ক্ষেত্রে পেকিনকে সিলেক্ট করতে পারে তারপর আরেকটা হাঁস যেটা আমরা বলতেছি মাস কবি এই মাসকভি হাঁসটা আমাদের দেশে অনেকে চীন হাঁস বা চিল হাঁস নামে পরিচিত কিন্তু এর একজ্যাক্ট নাম হচ্ছে মাস্কভি একে আমাদের এলাকায় বা অনেক এলাকায় চিলহাস বলে কারণ এরা উড়তে পারে ভালো ভালো উড়তে পারে তো এই মাস্কবি হচ্ছে একটা মিড টাইপ ডাক ব্রিড তো আমরা এরপর থেকে একে মাস্কোভি নামেই চিনব চলো এবার এক টাইপের ডাক দেখি এক টাইপের দুটা ডাক আমাদের দেশে খুবই পপুলার এবং ডিমের জন্য খুবই বিখ্যাত একটা হচ্ছে ইন্ডিয়ান রানার আর একটা হচ্ছে খাকি কেম্বেল চলে যাচ্ছে আর একটু দেখি ফার্স্ট অফ অল দেখো ইন্ডিয়ান রানার হুম হাঁসটা দেখি কেমন মনে হচ্ছে ভাগ মিল্কা ভাগ টাইপের মানে হচ্ছে যে বিশাল দৌড়বিদ হ্যাঁ বাসি দেওয়া মাত্রই দৌড় দিবে ওকে যাই হোক এই হাঁসটা দেখতে আসলে এরকম একে বলা হয় ইন্ডিয়ান রানার এবং এটা ডিমের জন্য খুবই বিখ্যাত এবং আমাদের দেশে এটা পাওয়া যায় তারপর যে হাঁসটা সেটা আমরা কম বেশি সবাই পরিচিত আমরা ঘর থেকে বেরোলেই যদি হাঁস চোখে পড়ে তাহলে মোর দেন সেভেন্টি এইটি বা মোর দেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি বলবো মোর দেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা এই হাঁসটা দেখে থাকি এবং এটাই হচ্ছে কাকি ক্যাম্বেল এই কাকি ক্যাম্বেলও ডিম উৎপাদনের জন্য আমাদের দেশে বিখ্যাত না শুধু ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এবং আমাদের দেশে ওই খাকি ক্যাম্বেলের ফার্মিং হয়ে থাকে চলো আমরা একটু কিছু ডুয়াল পারপাস টাইপের হাঁস দেখবো এই ডুয়াল পারপাস হাঁস ডুয়াল পারপাস টাইপের হাঁসগুলো যদি আমরা একটু দেখি এখানে একটা নাম আসছে সিলেট ম্যাটে নাগেশ্বরী তো সিলেট মেটে নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই হাঁসটা সিলেট অনাকাতে পাওয়া যায় বা সিলেট রিজিয়নে পাওয়া যায় সিলেট মেটে নামে আর নাগেশ্বরী এটা ইন্ডিয়ান একটা হাঁসের জাত এবং এরা ভালো ডিমো দেয় এবং এদের সাইজও একটু ভালোই থাকে যে কারণে এটাকে আমরা টুয়েলভ পারপাস টাইপে ব্যবহার করে থাকি এবার আসো অর্নামেন্টাল টাইপের কিছু হাঁস দেখব আমরা যে হাঁসগুলা শখের বসে সৌন্দর্যের জন্য লালন পালন করা হয়ে থাকে তো তার মধ্যে পপুলার হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট কল ক্রেস্টেড হোয়াইট ব্ল্যাক ইস্ট ইন্ডিয়া মান্ডারি নোট নামগুলো অপরিচিত কারণ এই হাঁসগুলা আমাদের দেশে ওইভাবে পাওয়া যায় না চলো আমরা চেহারাগুলো দেখলেই বুঝবো যে এরা কেন অর্নামেন্টাল টাইপের ডাক ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট কল এই হাঁসগুলোর স্পেশালিটিটা তোমরা বুঝতে পারছো কি না এই হাঁসগুলা দেখতে খুবই মানে সুন্দর এবং পুতুলের মতো এবং অনেকটা বনসাই টাইপের আমরা যেমন দেখি না বনসাই উদ্ভিদের ক্ষেত্রে যে গাছটা ছোট হবে কিন্তু সেই গাছের মধ্যে একটা পরিপূর্ণ গাছের বৃক্ষের রূপ থাকবে তো এরা ওই রকম দেখতে মনে হবে হাঁসের বাচ্চার মতো কিন্তু একটা পূর্ণাঙ্গ হাঁস তো গ্রে এবং হোয়াইট কালারে পাওয়া যায় এই কারণে গ্রেটাকে বলা হয় গ্রে কল এবং হোয়াইটটাকে বলা হয় হোয়াইট কল এই হাঁসটা দেখো কত সুন্দর না আমি যদি বলি যে এরকম একটা হাঁস তোমার দিলাম তুমি জবাই করে খায় ফেলো হ্যাঁ যারা খুবই পেটুক টাইপের লোক তারা হয়তো মায়া দয়া ভাঙা জবাই করতে পারে কিন্তু অন্যরা সহজে জবাই করবে না কারণ এই হাঁসটার চেহারাতেই একটা মায়া আছে অনেক সুন্দর চেহারা দেখতে তো এটার নাম হচ্ছে ক্রেস্টেড হোয়াইট এবং এই হাঁসটা আমরা অর্নামেন্টাল ডাক হিসেবে লালন পালন করতে পারি এবং বিভিন্ন কান্ট্রিতে লালন পালন করা হয় এইটা দেখো একটু এটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়ান একটা ডাক ব্রিট কালো কালারের কিন্তু দেখতে অনেক সুন্দর তারপর এই হাসটা একটু খেয়াল করো একদম পুরো রঙের কারুকার্য নিয়ে দাঁড়ায় আছে তো এটাও একটা অর্নামেন্টাল টাইপের ডাক ব্রিট যেটাকে আমরা মান্ডারিন ডাক বা মান্ডারিন ডাক বলতে পারি বা এই নামে পরিচিত তো এ ছিল অর্নামেন্টাল টাইপের কিছু ডাক চলো এবার আমরা পিজিওনের দিকে যাই পিজিওনের কিছু ব্রিড সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি তো ব্রিডস অফ পিজিওন তো পিজিওন মূলত আমরা এন্টারটেনমেন্ট বা অর্নামেন্টাল হিসেবে লালন পালন করে থাকি অনেক ক্ষেত্রে কিন্তু পিজিওনের মাংসও কিন্তু অনেক পপুলার আমাদের মাঝখানে তো এই কারণে আমি পিজিয়নের ব্রিডগুলোকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করছি একটা হচ্ছে মিট প্রোডাক্ট প্রোডাক্টিভ ব্রিড আর একটা হচ্ছে এন্টারটেইনিং হ্যাঁ ওর পেট পার্ট ওকে চলো প্রথমে মিট প্রোডাক্টিভ কিছু ব্রিডের নাম দেখি সেখানে বলা হচ্ছে হোয়াইট কিং হোমার ট্যাক্সোনা ফিলভার কিং কোলা লোখা এসেট্রা তো নামগুলোর সাথে আমরা এবার ছবিগুলোও একটু দেখি হোয়াইট কিং এর নাম হচ্ছে হোয়াইট কিং এই হোয়াইট কিং দেখেই বোঝা যাচ্ছে যে অন্যান্য কবুতরের চাইতে এই কবুতরের মাংস বেশি হবে দ্যাটস ওয়াই দিস আর মিট প্রডিউসিং পিজিয়ান ব্রিড তো হোয়াইট কিং একটা হোমার দেখো এটা পুরোটাই মনে হচ্ছে যে মাংসের একটা স্তূপ হ্যাঁ এটা হচ্ছে হোমার এটাও একটা মিট টাইপ পিজিয়ান এবার আমরা এন্টারটেইনিং কিছু আর পেট টাইপ কিছু পিজিয়াম দেখবো এর মধ্যে নাম যদি আমরা একটু খেয়াল করি আছে কি যে রিডিং আমি পড়লে যদি বলতে হয় যেমন আছে জালালি ময়ূরপঙ্খী সিরাজি তারপর আছে লাহোরি পেন্টিল জ্যাকোবিন ফ্রিলব্যাক মডেনা ট্রাম্পিটার ট্রুবিট মুখী গিরিবাস টেম্পলার লোটাল অ্যাটসেট্রা তো এখন আমরা দেখব আমাদের দেশে পাওয়া যায় এমন কিছু অদ্ভুত সুন্দর রকমের পিজিয়ান ব্রিড তো চলো দেখি আমাদের দেশে পাওয়া যায় জালালি কবুতর এই কবুতর আমরা চিনি না এমন লোক নাই এবং এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং যারা সিলেট গেছো বা সিলেট মাজারে গেছো সেখানে তো এটা প্রচুর পরিমাণে দেখছো তো এটা হচ্ছে জালালি কবুতর তারপর সিরাজি এটা দেখো এটার কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে পায়ের দিকে খেয়াল করলে দেখো যে ফিদার দিয়ে কত সুন্দর করে মোড়ানো এটা সিরাজি নাম ময়ূরপঙ্খী এটাও হচ্ছে একটা এন্টারটেনিং পারপাসে বা পেট পার্ট হিসেবে লালন পালন করা হয় ময়ূরপঙ্খী এটাও হচ্ছে একটা পিজিয়ান ব্রিড চলো আরও কিছু দেখি যেমন প্যানটেল এই কবুতরটা দেখার চেষ্টা করো যে কতটা সুন্দর দেখতে এই ফ্যানটেলও আমাদের দেশে পাওয়া যায় এবং অনেকেই শখের বসে ফ্যানটেল লালন পালন করে থাকে এবার আমরা একটা কবুতর দেখি দেখো কতটা সুন্দর হ্যাঁ এই কবুতরটা আমাদের দেশে পাওয়া যায় এবং অনেকেই শখের বসে কবুতর লালন পালন করে থাকেন এর নাম হচ্ছে জ্যাকোবিন এই ব্রিটটার নাম হচ্ছে জ্যাকোবিন এটা আমাদের দেশে পাওয়া যায় এবং তোমরা যদি কখনো চাও যে তোমরা কবুতরের ফার্মিং করবা এবং অনেকেই কিন্তু ইদানিং কমার্শিয়ালভাবে কবুতরের ফার্মিং করে কোনো এটা শখের মধ্যে সীমাবদ্ধ নাই তো এই জ্যাকোবিনের ফার্মিং করতে পারো এটা দেখতে খুবই সুন্দর ওকে আমরা আরও কিছুতে যাত দেখি যেমন এই কবুতরটা দেখো কত সুন্দর তার ক্রাউন এবং এই ক্রাউনের কারণেই তার হয়তো বা নাম দেওয়া হয়েছে কি ওয়েস্টার্ন ক্রাউন্ড এই কবুতরের ব্রিডের নামটা হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন্ড এটাও আমাদের দেশে পাওয়া যায় তোমরা চাইলে এটা সংগ্রহ করতে পারো তারপর আরও এইটা দেখো এই কবুতরটা একটু দেখার চেষ্টা করো এটাকে বলা হয় হচ্ছে ক্রপার এই কবুতরের বৃত্তের নাম হচ্ছে ক্রপার আর এটাকে ক্রপারের বলার কারণ হচ্ছে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে আমরা বলে থাকি ক্রপ যে কোনো বার্ডের ক্রপ ক্রপ বুঝতেছ না আমি যদি খাস বাংলায় বলি যে চিকেন বা ডাক বা যে কোনো বার্ড খাবার খাওয়ার পর গলার কাছে যে জায়গাটাতে খাদ্য প্রাথমিকভাবে জমা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে ক্রপ এই ক্রপটা দেখো এরা ছোটো বড় করতে পারে এবং ক্রপটা বড় সাইজের হয় বলেই বা বড় করতে পারে বলেই এদেরকে বলা হচ্ছে ক্রপার ওকে চলো আমরা আরও কিছু দেখি পিজিয়নের ব্রিড এই ব্রিডটা একটু দেখো যে কতটা সুন্দর দেখতে এই ব্রিডটাও বাংলাদেশে পাওয়া অনেক সুন্দর কবুতরগুলোর মধ্যে একটা কবুতরের জাত এবং এর নাম হচ্ছে সোয়ালো ওকে তো সোয়ালোর আরেকটা কালার দেখো এইটাও সোয়ালো ব্রিড শুধু কালারটা হচ্ছে ভিন্ন চলো এই কবুতরটা একটু দেখি এই কবুতরের সৌন্দর্যটা বোঝার আগেই মনে হচ্ছে যে এর মাথা কোথায় হ্যাঁ এরা মাথাটা আছে কিন্তু এর মাথাটা লুকানো আছে তাদের এই মাথার ঝুঁটির নিচে এইটাকে বলা হয় হচ্ছে বোখারা ট্রাম্পিটার এই কবুতরের ব্রিডটার নাম হচ্ছে বোখারা ট্রাম্পিটার এবং এই বোখারা মুখটা মুখটাই যে দেখো এদের এই ছবিতে কিন্তু এদের মুখটা এইখানে বের করা আছে ঠোঁটটা দেখো এই দিকেও বের করা আছে তো এটাও একটা সুন্দর কবুতরের ব্রিড যারা শখের বসে বেড পার্ট হিসেবে কবুতর লালন পালন করতে চাও তারা এটাকে অ্যাডপ্ট করতে পারো আর একটা কবুতর দেখো আমি প্রথম যখন এই কবুতরটা দেখলাম বা কবুতরের ছবিটা দেখলাম তখন দেখে মনে হয়েছিল যে এটা কোনো হাতে আঁকা ছবি কিন্তু না আমি সারা ইন্টারনেট খেটে অনেক যাচাই বাছাই করে দেখলাম যে না এটা রিয়েল একটা পার্ট রিয়েল একটা ফিকচার এবং কবুতরের ব্রিডের নাম হচ্ছে ব্যাক যেটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে যে এই ব্যাগটাও আমাদের দেশে পাওয়া যায় এবং শখের বসে অনেকে ব্যাগ লালন পালন করে থাকে আমাদের দেশে সো এটাও একটা এন্টারটেইনিং আর পেটবার টাইপের পিজিওন ব্রিড এবার আমরা পিজিওন থেকে চলে চলে যাই টার্কিতে আমরা টার্কি সম্পর্কে কিছু জানবো এবং টার্কি ব্রিড সম্পর্কে জানবো ফার্স্ট অফ অল টার্কি এ গ্ল্যান্স আমরা যদি এক নজরে টার্কি সম্পর্কে কিছু তথ্য জানতে চাই সেক্ষেত্রে যে তথ্যগুলো প্রথমে চলে আসে প্রথমে আসতেছে হচ্ছে ক্লাস সাইজ টেন টু ফোরটিন তো প্রথম প্রশ্ন আসবে যে স্যার ক্লাস জিনিসটা কী বা ক্লাস সাইজ জিনিসটা কী ওকে তাহলে শোনো ক্লাস সাইজ কি। ক্লাস সাইজটা হচ্ছে তোমরা জানো প্রত্যেকটা বার্ড ব্রিডিং সিজনে ডিম দেয় ডিম দেওয়ার পর তারা সেই ডিমে তা দেয় এবং তা দিয়ে বাচ্চা ফোঁটায় বের করে এটা সকল পাখি একটা বৈশিষ্ট্য এভাবেই তারা প্রজনন করে থাকে এখন একটা জিনিস কখনও খেয়াল করছো যে ধরো মুরগির যখন ব্রিডিং সিজন আছে আমাদের দেশি মুরগি অ্যাভারেজে যে যে কয়টা ডিম দেয় দশটা বারোটা পনেরোটা ডিম দেওয়ার পর তারা ডিম দেওয়া বন্ধ করে দেয় এবং এই পনেরোটা ডিম হওয়ার পর পরই তারা ডিমে তা দেওয়া শুরু করে আবার ধরো অন্য কোনো বার্ড তারা কিন্তু আবার দশটা পনেরোটা ডিম দেয় অনেক আছে তিন চারটা ডিম দিয়েই আবার ডিমে তা দেওয়া শুরু করে এই যে কিছু বার্ড দশটা দিচ্ছে কিছু বার্ড একসাথে পনেরোটা ডিম দিচ্ছে কিছু বার্ড একসাথে পাঁচটা ডিম দিচ্ছে এই যে একটা ব্রিডিং সিজনে তারা একসাথে যে কয়টা ডিম দেয় এবং ডিম দেওয়ার পরে। ডিমে তা দেওয়া শুরু করে এই কয়েকটা ডিমকে বলা হয় হচ্ছে ক্লাস সাইজ ওই বার্ডের ক্লাস সাইজ বুঝতে পারলাম এই নির্দিষ্ট সংখ্যক ডিমকে আমরা বলবো ওই বার্ডটার ক্লাস সাইজ তো টার্কির ক্ষেত্রে এই ক্লাস সাইজটা হচ্ছে কত দশ থেকে চোদ্দো মানে হচ্ছে টার্কির ব্রিডিং সিজনে টার্কি যখন ডিম দেওয়া শুরু করে তখন তারা দশ থেকে চোদ্দোটা ডিম দেওয়ার পরই ডিমে তা দেওয়া শুরু করে এবং একটা মজা তথ্য তোমরা জানো কি না যে ওয়াইল্ড বার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম বার্ড বার্ডে দেখা যায় যে এই ডিমে তা দেওয়ার কাজটা শুধু মেয়েরা করে না ছেলেরাও করে ছেলে মেয়ে উভয়েই ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে বের করে তো আপাতত চলো আমরা টার্কিতে থাকি টার্কি ক্লাস সাইজ হচ্ছে দশ থেকে চোদ্দো এবং এদের প্রত্যেকটা ডিমের ওজন হয় ছেষট্টি থেকে একশো দশ গ্রাম যেখানে আমাদের একটা চিকেন বা একটা চিকেনের ডিম বা হাঁসের ডিম এই চিকেন বা হাঁসের ডিমের যেতে সাইজটা প্রায় দ্বিগুণের মতো এদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আঠাশ দিন ইনকিউবেশন পিরিয়ডটা আমরা জানি তারপর আবার বলতেছি যে ডিম ডিমে তা দেওয়া শুরু করার পর বাচ্চা ফুটে বের হতে যতদিন সময় লাগে সেই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড এবং টার্কির ক্ষেত্রে সেটা হচ্ছে আঠাশ দিন এবং একটা টার্কির ওজন সম্পর্কে যদি আমরা ধারণা নেই একটা মেল টার্কির ওজন অ্যাভারেজে হতে পারে পাঁচ থেকে এগারো কেজি একটা ফিমেল টার্কির ওজন হতে পারে আড়াই থেকে ফাইভ পয়েন্ট ফোর কেজি এটা আমি বলতেছি অ্যাভারেজ কিন্তু এর কমও হতে পারে বেশিও হতে পারে এবং এমন কিছু টার্কি ব্রিড আছে যাদের ওয়েট হাইস্ট কত দেখো উনচল্লিশ কেজি পর্যন্ত হতে পারে একটা ছাগলের আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল তো না জমা একটা প্রায় যমুনা পালিয়ে ছাগলের সমান সমান হতে পারে একটা টার্কির ওজন তো এই হচ্ছে টার্কির বিভিন্ন তথ্য এবার আমরা দেখব টার্কির কিছু ব্রিড টার্কি কিছু ব্রিড যদি আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড যত ব্রিজ পাওয়া যায় তার মধ্যে আছে বেলস পিল স্মল হোয়াইট ব্ল্যাক বরবন রেড ব্রোঞ্জ ইত্যাদি ইত্যাদি তা আমরা চলো দেখি যে আমাদের দেশে পাওয়া যায় এরকম কয়েকটা টার্কি ব্রিড একটু দেখার চেষ্টা করি আমাদের দেশে পাওয়া যায় এমন কয়েকটা টার্কির মধ্যে আছে বেলস পিল স্মল হোয়াইট স্ট্যান্ডার্ড ব্রোঞ্জ টার্কি এবং মনে এই টার্কিটাই আমরা বেশি দেখে থাকি আমাদের দেশে এবার টার্কি থেকে সোজা চলে আস চলো কুয়েলের ক্ষেত্রে কুয়েল কোয়েল অ্যাট গ্ল্যান্স আমরা যদি কোয়েল সম্পর্কে একটু দেখি যে কোয়েলের ক্লাস সাইজটা তাহলে কত কোয়েলের ক্লাস সাইজটা দেখো কোয়েলের ক্লাস সাইজ হচ্ছে আট থেকে বারো এবং কোয়েলের ডিমের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আঠারো দিন এবং একটা কোয়েলের ওজন হতে পারে সত্তর থেকে একশো চল্লিশ গ্রাম এটা কিন্তু একটা কোয়েলের ওজন তাহলে একটা কোয়েলের ডিমের ওজন কত হয় একটা কোয়েলের ডিমের ওজন এন এবার টেন গ্রাম তাছাড়া দু এক গ্রাম কমও হতে পারে দু এক গ্রাম বেশিও হতে পারে এবার চলো আমরা কোয়েলের কিছু ব্রিড সম্পর্কে জানি কোয়েলের ব্রিডকে মূলত দুইটা ভাগে ভাগ করি আমরা লেয়ার কোয়েল ব্রিড এবং ব্রয়লার কোয়েল ব্রিড তো এখানে যে নামগুলো আছে প্রত্যেকটা এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায় সারা বিশ্বে কী কী কোয়েল ব্রিড পাওয়া যায় তার তাদের মধ্যে থেকে কয়েকটা নাম তো চলো আমরা এমফাসিস দিব মূলত আমাদের দেশে পাওয়া যায় যে কোয়েল ব্রিডটা সেটা কোনটা সেটা হচ্ছে জাপানিজ কোয়েল এই জাপানিজ কোয়েলটা আমাদের দেশে পাওয়া যায় এবং এটারই ফার্মিং হয় আমাদের দেশে এর মাংসই আমরা খাই এর ডিমই আমরা খাই কোয়েলের ক্ষেত্রে কথা বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ তথ্য বা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমরা এতক্ষণ যতগুলো ব্রিড দেখলাম বা যতগুলো স্পিসিস দেখলাম চিকেন বলো ডাক বলো টার্কি বলো প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মেলের ওজনটা বেশি হয় এবং ফিমেলের ওজন কম হয় বাট ইন কেস অফ কুয়েল ইটস রিভার্সড এই ক্ষেত্রে মেলের ওজনটা কম হয় এবং ফিমেলের ওজনটা বেশি হয় সাইজে ফিমেলটা বড় থাকে এটা হচ্ছে কোয়েলের একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট চলো আমরা আরও কিছু দেখি যেমন বব হোয়াইট যদিও এটা আমাদের দেশে পাওয়া যায় না আর এই বব হোয়াইট মূলত বলা হচ্ছে ব্রয়লার টাইপ চিকেন ওকে সরি ব্রয়লার টাইপ কোয়েল তবে আরেকটা তথ্য সেটা হচ্ছে যে তোমার টার্কি এবং কোয়েল এরা খুব অতি সম্প্রতি ডোমেস্টিকটেড এবং এই টার্কি এবং কুয়েলের অনেক জাত আছে ম্যাক্সিমাম জাতি এখনও ওয়াইল্ড দ্যাট মিন্স হচ্ছে তারা এখনও বন্য আমাদের দেশেও কিন্তু ওয়াইল্ড কুয়েল পাওয়া যায় ঠিক আছে ওকে চলো কুয়েল থেকে এবার আমরা আরও সামনে আগাই তো চলো কী দেখা যাক এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমরা কম বেশি দেখছি সিনেমাতে হোক বা বাস্তবে হোক দেখছি এটা একরকমের হাঁস যদিও আমরা এটাকে হাঁস বলবো না এই হাঁসের আগে আরও কিছু শব্দ আছে তো এই ছবিটা দেখি এবং এই ছবিটা একটু দেখো এই দুই ধরনের হাঁসের সাথে আমরা পরিচিত এবং এই দুই ধরনের পাখির দুই ধরনের নাম আছে এবং এই নামটা হচ্ছে কি এইটাকে বলা হচ্ছে বাম পাশেরটাকে বলা হচ্ছে সোয়ান এবং ডান পাশেরটাকে বলা হচ্ছে গোস দিস ওয়ান ইজ সোয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ গোস এখন প্রশ্ন হচ্ছে এই সোয়ান এবং গোস এর মধ্যে পার্থক্য কী বা আমরা সোয়ান এবং গোসকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারব এদের মধ্যে কি কি পার্থক্য আছে প্রথমে বলি যে সুয়ান এবং গ্যোস দুটা হচ্ছে আলাদা আলাদা স্পিসিস যেমন চিকেন টার্কি কোয়েল এরা যেমন আলাদা স্পিসিস অনুরূপভাবে সোয়ান এবং গোস আলাদা স্পিসিস ঠিক আছে যদিও এরা হাঁস ফ্যামিলির ডাক সোয়ান গোস তিনটাই হাঁসি একই ফ্যামিলি কিন্তু আলাদা আলাদা স্পিসিস ডাক স্পিসিস আলাদা সোয়ানের আলাদা স্পিসিস এবং গোস আলাদা চলো আপাতত আমরা সোয়ান এবং গোসকে কীভাবে ডিফারেন্সিয়েট করব সেটা একটু দেখার চেষ্টা করি এদের ফিজিক্যাল ক্যারেক্টারগুলো একটু দেখার চেষ্টা করো প্রথমে এদের গলার দিকে খেয়াল করো এর গলাটা দেখো কেমন এস শেপের আর এর গলাটা কিন্তু সোজাসুজি স্ট্রেট ওকে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে সোয়ানের যে গলাটা সেই গলাটা হবে এসের মতো শেপ আর ডাক ও গোজের যে গলা নেক এনে একটা হবে স্ট্রেট জাস্ট স্ট্রেট এটা একটা পয়েন্ট গেল আর আরেকটা পয়েন্ট হচ্ছে তাদের খাদ্যাভ্যাসে খাদ্যাভ্যাসে কী পড়ো যে সুয়ান এরা মূলত পানিতে থাকে এবং পানিতে থাকার কারণে পানিতে যত ধরনের খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের জু প্ল্যান্ট বা ফাইটু প্ল্যান্ট যাই বলো এই পানিতে যে খাবারগুলো পাওয়া যায় এগুলাই মূলত তারা খায় এবং এদের বা বাসস্থান বলো বা এদের লাইফ সাইকেলের ম্যাক্সিমাম সময়টাই হচ্ছে পানিতে বা জলাশয়ে কাটে বাট গোজের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন গোজ হচ্ছে এরা জলে থাকতে যেমন পছন্দ করে ডাঙায় থাকতেও তেমন পছন্দ করে এবং যেহেতু তারা জল এবং ডাঙায় দুই জায়গাতেই থাকে ওয়াটার এবং হাইল্যান্ডে এই কারণে এই দুই জায়গাতেই যত ধরনের খাবার পাওয়া যায় তারা দুই জায়গার খাবারই খায় তো এই হচ্ছে সোয়ান এবং গোস চেনার এবং তাদেরকে ডিফারেন্সিয়েট করার একটা কয়েকটা উপায় তো চলো আমরা সোয়ান সম্পর্কে একটু আইডিয়া নিই যে সোয়ান অ্যাটেক্ল্যান্স অ্যাটে গ্ল্যান্স যদি আমরা সোয়ান সম্পর্কে বলতে চাই তাহলে সোয়ান সোয়ানের ক্লাস সাইজ বলা হচ্ছে চার থেকে আটটা এরা ব্রিডিং সিজনে একসাথে চার থেকে আটটা ডিম দেয় একসাথে মানে হচ্ছে যে পরপর কয়েক দিন এদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে বিয়াল্লিশ ডিম যেটা অন্যান্য বার্ডের চাইতে অনেক বেশি এদের যে জাতগুলো পাওয়া যায় সেই সকল জাতের ওজন যদি আমরা দেখি সোয়ানের তাদের ওজন হয় মূলত তিন থেকে বারো কেজির মধ্যে এবং এদের হাইটটা যদি আমরা বিবেচনা করি এদের হাইট কখনো কখনো ছয় ফিটের উপরে চলে যায় ছয় ফিট পর্যন্ত হতে পারে এদের হাইট এবং সোয়ানের একটা ডিমের ওজন হচ্ছে দেখো তিনশো চল্লিশ গ্রামের মতো ওকে এই এট এ চলো আমরা এবার সোয়ান কিছু জাত দেখি সোয়ানের জাতগুলোর মধ্যে একটা জাত হচ্ছে এটা একে বলা হয় হচ্ছে ব্ল্যাক সোয়ান সম্পূর্ণ কালো এবং আরেকটা সোয়ান দেখো এটাকে বলা হয় হচ্ছে মিউট সোয়ান ওকে এই দুই ধরনের সোয়ান পাওয়া যায় মূলত এবার চলো আমরা সোয়ান থেকে চলে আসি গোজে গোজ এ গ্ল্যান্স গোজ সম্পর্কে যদি আমরা জানতে যাই তাহলে ফার্স্ট বলা হচ্ছে যে এর ক্লাস সাইজ পাঁচ থেকে ছয়টা এবং এদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আঠাশ দিন এবং এদের অ্যাভারেজ বডি ওয়েট হতে পারে তিন থেকে দশ কেজির মধ্যে চলো আমরা কিছু ব্রিড গোজ দেখি ব্রিডস অফ গোজ তো এইখানে যে নামগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে পাওয়া যায় এবং ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায় সেরকম কিছু ব্রিডের লিস্ট তো আমরা মূলত দেখার চেষ্টা করবো যে আমাদের দেশে পাওয়া যায় সেই ব্রিডগুলোর নাম কি। চলো দেখি প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এই হাঁসটা দেখার কথা তোমাদের তো এটাকে বলা হয় হচ্ছে টুলুজ টুলুজ এই টুলুজ ব্রিজটা আমাদের দেশে পাওয়া যায় তারপর দেখো এইটা এটা আমার মনে হয় যে আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে হাঁসটা পাওয়া যায় যে গোস্টা পাওয়া যায় এইটা হচ্ছে সেটা এবং এর নাম হচ্ছে ব্রাউন আফ চাইনিজ গোস ব্রাউন চাইনিজ গোস এবং এই গোজটাই আমরা আমাদের দেশে সবচাইতে বেশি পেয়ে থাকি সর্বাধিক পরিমাণে তো এই চাইনিজ গোজের দুইটা ব্রিড আছে একটাকে বলা হচ্ছে ব্রাউন কালারের জন্য ব্রাউন চাইনিজ গোস এবং আরেকটা কালার দেখো এটা সাদা এবং এই জন্য এটাকে বলা হয় হোয়াইট চাইনিজ গোস এই ব্রাউন চাইনিজ গোজ এবং হোয়াইট চাইনিজ গোজই আমাদের দেশে বেশি পাওয়া যায় এবং এই যাত্রা দেখো এটাকে বলা হচ্ছে অ্যামটেন অ্যামটেন এই হাঁসটাও আমাদের দেশে পাওয়া যায় আমেরিকান বাফ আমেরিকান বাফটা আমাদের দেশে পাওয়া যায় না এটা ওয়ার্ল্ডে পাওয়া যায় এরকম একটা হাঁসের জাত আমরা এতক্ষণ যে চারটা দেখলাম এই অ্যামডেন তারপর হচ্ছে হোয়াইট চাইনিজ গোস তারপর ব্রাউন চাইনিজ গোস এবং টুলুস এই চারটা জাত আমাদের দেশে পাওয়া যায় গোজের চলো আমরা এতক্ষণ গোজ দেখলাম এই গোসগুলোর সামান্য বিবরণ এখানে আছে এবং এই চারটা গোজ আমি অলরেডি বলে ফেলছি একটা হচ্ছে টুলুস অ্যামডেন ব্রাউন চাইনিজ এবং হোয়াইট চাইনিজ এবার আমরা আরেকটা পোলট্রি স্পিসিস নিয়ে কথা বলবো এবং এটা তোমরা অনেকেই দেখে থাকার কথা না দেখলেও আমরা আজকে নতুন করে চলো জানি এবং দেখি এবং শিখি এটাকে বলা হয় হচ্ছে গিনি গিনি বলা হয় বাংলায় অনেকে বলে তিতির এই গিনি বা তিতির এটা হচ্ছে পোলট্রির একটা স্পিসিস এবং সম্পর্কে চলো আমরা একটু তথ্য জানি গিনি ফাউল একটা গ্ল্যান্স তো গিনি ফাউলের তথ্যে প্রথমে বলা হচ্ছে যে এর ক্লাস সাইজ হচ্ছে চার থেকে বারো এরা বছরে প্রায় পঞ্চান্নটা থেকে একশোটা ডিম দেয় এবং এদের ডিমের ওজন হচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ গ্রাম এবং এই সকল ডিমের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ দিন হাঁসের মতোই এবং এদের এক একটা স্পিসিস একটা গিনি ফাউলের ওজন হতে পারে অন অ্যান অ্যাভারেস্ট ওয়ান কেজি এদের ওজনটা খুব বেশি না দেখি সাইজে যদি দেখেও মনে হয় যে ভালোই তো বড়ো সড়ো কিন্তু এদের আসলে যে প্রুমেসটা বা পাখা বা ফিদার যেটা আমরা বলে থাকি এই ফিদারটাই বডিতে বেশি আসলে মাংস কম এই কারণে এদের ওজনটাও অনেকটাই কম তো এই ছিল পোলট্রির যতগুলো স্পিসিস আমাদের দেশে পপুলার অথবা যে স্পিসিসগুলা কমার্শিয়ালি ফার্মিং করা হয়ে থাকে বা মানুষ লালন পালন করে থাকে সেইগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম এবং এই তথ্যগুলা আমরা মনে রাখার চেষ্টা করব। নট অনলি ফর এক্সাম বাট অলসো ফর আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে এই তথ্যগুলা অহরহ লাগবে সুতরাং আমরা মনে রাখার চেষ্টা করব। এবং এই তথ্যগুলা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের আশপাশের মাছ ছড়াই দেওয়ার চেষ্টা করব যাতে করে এই তথ্যগুলো থেকে আমাদের আশপাশের মানুষ উপকৃত হতে পারে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম